মালদহ জেলাশাসকের দপ্তর চলো কর্মসূচিতে পুলিশের ব্যারিকেড ভাঙল বিদ্যার্থী পরিষদ কর্মসূচিকে ঘিরে কালেক্টরের চত্বরে উত্তেজনা তবে পুলিশের বাধায় দ্বিতীয় ব্যারিকেড ভেঙে জেলাশাসকের দপ্তর চত্বরে এগোতে পারেনি আন্দোলনকারীরা জেলাশাসকের দপ্তরে পৌঁছাতে না পেরে শেষে পায়রার মাধ্যমে স্মারকলিপির কপি উড়িয়ে কর্মসূচি একই সঙ্গে আগামী এগারোই মার্চ উত্তর অভিযানের ডাক এবিভিপির মালদহের জেলাশাসক শাসক দপ্তর অভিযান কর্মসূচি থেকেই উত্তর অভিযানের ঘোষণা নেতৃত্বের মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়